গাইস গুড মর্নিং, এখন বাজে সকাল 9:30 আর আজকের ব্লগটা আমি সকালবেলা 9:30 থেকে শুরু করছি। আর আজকে তোমরা জানো আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা আছে, তো এখন শ্বশুরবাড়ি তো যেতে হবে, তো রেডি তো এখনও কোনোভাবেই হয়নি। সকালবেলা মা যেহেতু হাতটা ভাঙা আছে, তো মা যেহেতু ভাতের মার গালতে পারবে না, তো মায়ের জন্য ভাত হচ্ছে। মায়ের আজকে সোমবার, মায়ের আজকে নিরামিষ, তো মায়ের ভাত হয়ে গেছে, মায়ের ভাতের মার গালা হয়ে গেছে। আর আমরা সকালবেলা ব্রেকফাস্টে ভাত আর ইলিশ মাছ আছে, ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে যাবো। আমার বরের এখন সকালবেলা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাওয়ার খুব শখ হয়ে যা, তো ভাত আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে তারপরে যাব। আর আজকে হচ্ছে আইব্রুটা প্লাক করাট ফ্রাই করব, হলে হবে, না হলে না হবে, না হলে হাতির মতোই রাবণ আইব্রু নিয়েই বেরিয়ে যাব। বাট সকালবেলা একবার পার্লার হয়ে তারপরে আমরা বেরোবো, তো দেখা যাক। আজকে অনেক কিছু একসাথে তোমাদের জন্য আসতে চলেছে, তো খুব তোমরা আজকের ব্লগটা খুব এনজয় করবে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। হালকা করে কাজল দিয়েছি, আইব্রুটা প্লাক করার অ্যাটেম্প নেবো, হলে হবে না হলে না হবে। আমার বাবা অত আবার আইব্রো করার শখ নেই, তো চলো যাওয়া যাক। আর বাইকে যেহেতু যাবো অনেকটা রাস্তা, বাইকে করে যেতে যেতে অনেকক্ষণ লেগে যাবে, তো চলো যাওয়া যাক। এখানে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো এবারে নিতে হবে। তার আগে চলো গেটটা লক করে দিই। তুমি কি আসবে না? ঠিক আছে চলো, এক হাতে গেট লক করতে পারবো না, গেটটা লক করে দিই। একটু যে রেস্ট নিলাম, আর এখন হচ্ছে তোমার বিকেলবেলা। আর বিকেলবেলা ভাবলাম কি ভিডিওটা শেষ করে দিই, কারণ ঠাকুর দেখতে বেরোবো, তো সেই পার্টটা নেক্সট ভিডিওতে আসবে। আর দেখো এই বেডটা আমাকে বিয়ের সময় আমার বাড়ি থেকে দিয়েছিল, আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটাও আমার বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল। আর এর পাশে এই ড্রেসিং টেবিলটা আছে, এই ড্রেসিং টেবিলটা এগুলো এখানেই থাকে, কারণ আসি যখন তখন এখানেই ইউজ করি। আর এই দেখো এইখানে যে টিভিটা আছে, এই টিভিটাই নিয়ে চলে যাব কালকে, তো বেকার বেকার পড়ে আছে দেখতে পাচ্ছ টাওয়ালে, আর টাওয়ালটা আমার বিয়েরই টাওয়াল। তো চলো আজকের মতো ভিডিও এতটাই, দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ 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 যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলকে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোটো বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে টেডিটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার হাজব্যান্ডকে, মানে এটা আমি সুশান্তকে দিয়েছিলাম, তো আমরা যখন প্রেম করতাম তখন আমি এটাকে দিয়েছিলাম।
কিউট না, এটা এখানেই বাঁধা থাকে আর কি। তো ওটা বাঁধা থেকে থেকে নোংরা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। সাদা কালারের ছিল, বাঁধা যেহেতু থাকে সবসময়, তো বাঁধা থাকার জন্য এটা কালো হয়ে গেছে। এগুলো সব লক করা। ওপরে কিছু কেমন জিনিস আছে, আমার বিয়ের কিছু কেমন জিনিস আছে, টোপর টোপরগুলো এখানে আছে আর কি, এখানে যেগুলো থাকা সেগুলো এখানে আছে। আর চলো আজকের মতো ভিডিও এতটাই, দেখা করবো তোমাদের সাথে নেক্সট ডে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার। সবাই আবার বলছি, ভালো করে পুজো কাটাও, সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দাও। ওকে।